ধৈৰ্য্য হুকাই ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কৈছে ইউটিউবৰ এই জাৰ্ণিটোৰ বাবে কাৰ পৰা কেনেকৈ ইনস্পায়াৰ হৈছিলা আছে মোৰ যিয়ে ফাছে টু হে গাইজ এণ্ড ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল টু গাইজ মোৰ ফাৰ্ষ্ট কিউ এন এ ভিডিঅ'ত আপোনালোক প্ৰথমবাৰৰ বাবে স্বাগতম জনাইছোঁ চ' গাইজ এইটো মোৰ ফাৰ্ষ্ট কিউ এন এ ভিডিঅ' চ' গাইজ আপোনালোকে কুৱেশ্যন কৰাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ আৰু যোনে কুৱেশ্যন কৰা নাই নেক্সট কিউ এন এ ৰাখিম তেতিয়া কুৱেশ্যন কৰিব চ' গাইজ এইটো ফাৰ্ষ্ট কিউ এন এ মোৰ এনচাৰবিলাক দিবলৈ গৈ আছোঁ আৰু আপোনালোকৰ কুৱেশ্যনৰ চ' পাই যাব আৰু দিনতে ভিডিঅ' আপলোড কৰিম বুলি ভাবিছিলোঁ বাট টাইমিং নিমিল টাইম নহ'লগৈ চ' আজি গম পাইছোঁ ডাঙৰ ডাঙৰ ব্লগাৰ মানে ডাঙৰ ডাঙৰ ইউটিউবাৰবিলাকে কিয় কমেণ্টৰ ৰিপ্লাই নকৰে চ' সেয়া আৰু টাইমিং মিলাব নোৱাৰে আজি মই অনুভৱ কৰিছোঁ কথাটো চ' অলপ আগত ৰাইডৰ পৰা আহি পেলাই আহি কেনে পাইছোঁহে ৰহা ৰাইড গৈছিলোঁ চ' নেক্সট ভিডিঅ' পাই যাব অলপ দিনৰ পাছত ৰহা ধৰমতল বিষ্ণু মন্দিৰ গৈছিলোঁ চ' আৰু এতিয়া বলক দেৰি নকৰি কি মানে ভিডিঅ'বিলাক আৰম্ভ কৰোঁ চ' ইয়াতে মই কুৱেশ্যনবিলাক এড কৰি লৈছোঁ চ' বলক আৰু চলো গাইজ কিউ এন এ টো ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কৰিছে ধৰিটো শুকাই ধৰিটি শুকাই ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কৰিছে ইউটিউবৰ এই জাৰ্ণিটোৰ বাবে কাৰ পৰা কেনেকৈ ইনস্পায়াৰ হৈছিলা সঁচা কথা কবি চ' মই সঁচা কথা ক'বলৈ কাৰণে কিউ এন এ ৰাখিছোঁ আৰু সঁচা ক'বই লাগিব ন ইউটিউবৰ এই জাৰ্ণিটোৰ বাবে ক'ৰ পৰা কেনেকৈ ইনস্পায়াৰ হ'লা সঁচা ক'বলৈ গ'লে মই ইউটিউবৰ এই জাৰ্ণিটো ডিম্পুদাৰ পৰাই ইনস্পায়াৰ হৈছিলোঁ মানে ফাৰ্ষ্ট টাইম ডিম্পুদাৰ ভিডিঅ' চাইছিলোঁ ন ইউটিউবত চ' সেয়া আৰু ডিম্পুদাৰ ভিডিঅ' চাই কেনে ডিম্পুদাৰ পৰাই এনেকুৱা ইউটিউবটো কেনেকৈ খুলিব লাগে মানে ডিম্পুদাৰ ভিডিঅ'তে হেৰি কৰিছিলোঁ মানে চাই চাই ইউটিউব চেনেলটো মোৰ ফাৰ্ষ্ট ইউটিউব চেনেল খুলিছিলোঁ তাৰপিছতে ডিম্পুদাৰ ভিডিঅ' চাই কেনে ইনস্পায়াৰ হৈছিলোঁ আৰু চ' ছেকেণ্ডটো হেৰি লৈছোঁ কুৱেশ্যন লৈছোঁ আছামিজ গেমিং বয় কৈছে ছেকেণ্ডটো কুৱেশ্যন চ' তুমি কেনেকৈ ইউটিউবাৰ হ'লা এণ্ড আগলৈ কি ভাবিছা ইউটিউবক লৈ চ' সেয়া আৰু সেই কৈছোঁ আগতে মানে অলপ আগত ক'লোৱেই চ' ডিম্পুদা ভিডিঅ' চাই তেতিয়া ডিম্পুদাৰ পৰা ফাৰ্ষ্ট ইনস্পায়াৰ হৈছিলোঁ চ' আৰু ইউটিউব হ'লে অঁ আগলৈ কি ভাবিছা ইউটিউবক লৈ অঁ আগলৈ ভাবিছোঁ যে অতি সোনকালে আপোনালোকে 10K ছাবস্ক্ৰাইব কৰক 100K ছাবস্ক্ৰাইব কৰক আৰু বহুত কেইটামান ড্ৰিম এচিভ কৰিছোঁ আৰু তো ফাৰ্ষ্ট 1K ছাবস্ক্ৰাইবাৰটো কমপ্লিট হৈ গ'ল আৰু বহুত দিন লাগিলে 1K ছাবস্ক্ৰাইবাৰটো কমপ্লিট হ'বৰ কাৰণে চ' 10K ছাবস্ক্ৰাইবাৰ হওক সেয়াই আৰু ইউটিউবক লৈ ভাল ভাল ভিডিঅ' দি আপোনালোকৰ মাজত ভাল ভাল ভিডিঅ' প্ৰেৰণ কৰিবলৈ চেষ্টা কৰিম বহুত এতিয়া যেনেকুৱা ভিডিঅ' পাইছে তাতকৈ বহুত বেছি ভাল ভিডিঅ' মানে দি যাবলৈ চেষ্টা কৰিম বহুত ভাল ভাল ঠাই এক্সপ্ল'ৰ কৰিবলৈ চেষ্টা কৰিম সেয়া আৰু এইটোৱে ভাবিছোঁ ইউটিউবক লৈ যাতে ইউটিউবৰ যোগেৰে মোৰ এই মানে চেনেলটোৰ মাধ্যমেৰে আপোনালোকক ভাল ভাল ঠাই দেখাব পাৰোঁ লগতে আপোনালোকক কিছুমান নলেজেবল ভিডিঅ' মানে ব্লগৰ মাজতে কিছুমান নলেজ দিবলৈ মানে বিচাৰোঁ আৰু লগতে আৰু নতুন নতুন ঠাই প্লেচ মানে এক্সপ্ল'ৰ কৰি সেই ঠাইৰ বিষয়ে জানি কেনে আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিম আৰু সেয়াই চ' নেক্সট তাৰ কৈছে ৰেখা দে এটা চাৰিটা কুৱেশ্যন কৰিছে তোমাৰ ঘৰ ক'ত মোৰ ঘৰ মৰিগাঁও মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট মৰিগাঁও গাঁওখনৰ নাম হৈছে বৰচিলা মৰিগাঁও বৰচিলা তাৰপিছত কোন ক্লাছ মই হায়াৰ ছেকেণ্ডেৰী কমপ্লিট কৰিলোঁ হায়াৰ ছেকেণ্ডেৰী কমপ্লিট কৰি কেনে ডিগ্ৰী কমপ্লিট কৰিব নোৱাৰিলোঁ চ' অলপ প্ৰব্লেমৰ কাৰণে চ' ডিগ্ৰীটো ছেকেণ্ড ছেমলৈকে কমপ্লিট কৰিলোঁ তাৰপিছত অলপ প্ৰব্লেম আৰু সেয়া সেইটো কাৰণে কমপ্লিট কৰিব নোৱাৰিলোঁ তাৰপিছত 3 নম্বৰ কুৱেশ্যনটো কৈছে জিএফ আছে নাই আছে মোৰ জিএফ আছে তাৰপিছত নেক্সট ৰাইড ক'ত যাবা নেক্সট ৰাইড আপোনাৰ নেক্সট ৰাইড প্লেনিং কৰিছিলোঁ লৱাৰ আছাম বাট ক'ভিডৰ কাৰণে সকলো খেলিমেলি হৈ গ'ল তাৰ লগতে হেৰিও আহি গ'ল আছাম পুলিচৰ ৰিটাৰ্ণ আহি গ'ল লগতে ফিজিকেলো আহি গ'ল আগৰে 8 তাৰিখে ফিজিকেল আছে আৰু ফেব্ৰুৱাৰীত আছে ৰিটাৰ্ণটো ইয়াৰ আগত যোনটো আছাম পুলিচৰ ফিজিকেল হৈ গ'ল তাৰ ৰিটাৰ্ণটো ফেব্ৰুৱাৰীত আছে চ' নেক্সট তাৰপিছত ৰাইডৰ প্লেনিং কৰিম আৰু তাৰপিছত নেক্সট কুৱেশ্যনটো কৈছে ওদালগুৰি ব্লগছ তোমাৰ জিএফ আছেনে মোৰ জিএফ আছে মই আগতে কৈছোঁ জিএফ আছে আৰু তোমাৰ মেইন লক্ষ্য কি সেয়াই আৰু মোৰ মেইন লক্ষ্য হৈছে কি সমাজৰ হকে ভাল কাম কৰিবলৈ চেষ্টা কৰোঁ মোৰ সেইটোৱেই মেইন লক্ষ্য যাতে ভাল ভাল কাম কৰি যাবলৈ পাৰোঁ সমাজৰ হকে চ' সেইটোৱে হৈছে মোৰ মেইন লক্ষ্য তাৰপিছত নেক্সট কুৱেশ্যনটো কৈছে ইটছ দিবাকৰ এদিন চেলিব্ৰিটি হৈ গ'লে চাইকেলখন এৰি বাইক ল'বা নেকি চ' চাইকেল নেৰোঁ যদিও বাইক লওঁ কিন্তু তথাপিও চাইকেল নেৰোঁ চাইকেল মেইন ইজ দ্য ৱেষ্ট চাইকেল ইজ বেষ্ট মই সদায় কওঁ চ' বাট ড্ৰিম এটা আছে বাইক এখন লোৱা বাইক লৈ কেনে সেইটো আৰু মটৰ ব্লগিং কৰাৰ বাট চাইকেল ব্লগিং নেৰোঁ কেতিয়াও চাইকেলটো নেৰোঁ কেতিয়াও চাইকেলটো মেইন চ' মাজে সময়ে মটৰ ব্লগিং কৰিবলৈ মন যায় আৰু আৰু লাডাখত যাবলৈ মন আছে হিমালয়ান লৈ কেনে হিমালয়ানে হওক বাৰু ডিপ 250 ইউটাইফিট এটা লৈ কেনে অফৰডিং কৰিবলৈ মন আছে লাডাখত বাট সেইটো ড্ৰিম কেতিয়া কমপ্লিট হয় নাজানো বাট চেষ্টা কৰিম ড্ৰিমটো কমপ্লিট কৰিবলৈ কাৰণে সেয়া আৰু তাৰপিছত নেক্সট কুৱেশ্যনটো কৈছে ৰাজ বৰদলৈ ব্ৰ তোমাৰ মতে ফাৰ্ষ্ট কেৰিয়াৰ বনাব লাগেনে ছোৱালী পটাব লাগে কেনেকুৱা কি কুৱেশ্যন কৰি যাবি
ফার্স্ট কেরিয়ার মেইন, তারপর ছোৱালী আপনি আপা যায়গা, কেরিয়ারটার কথা প্রথমে চিন্তা করেন, পাছত ছোৱালী নিজে নিজে আহি যাব। নেক্সট কোয়েশ্চন, কল মি স্মোকার, দলংঘাট বজারত প্যাঙ্ক এটা লাগে, দলংঘাট বজারত প্যাঙ্ক লাগে, প্যাঙ্ক করা মোৰ এনেকা হেৰি নাই, প্যাঙ্ক করবর কারণে আর এক্সপেন্স নাই, পিছত চেষ্টা করব অকমান চ্যানেলটা গ্রোথ হোক, তারপর আর অল্প চ্যানেল সাবস্ক্রাইবার হোক, চেষ্টা করি দলংঘাট বজারত প্যাঙ্ক করবলে, হব বারো। তারপর নেক্সট কোয়েশ্চন করেছে এইডস বোর্ডলে, মানে তোমার এইডস বোর্ডলে কৈছে, মই তোমার ভিডিওব বহুত দিনের পর চাই আসো, মই তোমার বহুত পুরনি সাবস্ক্রাইবার, বহুত বহুত ধন্যবাদ এইডস বোর্ডলে। সো আর লওয়ার আসাম রাইট কি হল করবা নে নাই, হে কইছে অলরেডি খেলি মেলি হয়ে গেল কোভিডর কারণে, লগতে আসাম পুলিশের ফিজিক্যাল রিটার্ন সকলবিলাক আহি গেল, সো সেই কারণে লওয়ার আসাম রাইট এটা ক্যানসেল। সো নেক্সট ফেব্রুয়ারির পাছত প্ল্যানিং করি আর পাই যাব, লওয়ার আসাম আপার আসাম সকল রাইট পাই যাব নেক্সট ফেব্রুয়ারির পাছত। সো নেক্সট তার নেক্সট কমেন্ট লোস আর নেক্সট কমেন্ট কৈছে ফুটপ্রিন্ট ইডিটস, ফুটপ্রিন্ট ইডিটসের নেক্সট কমেন্ট কৈছে ফার্স্ট ভিডিও দিয়া ডেট কি আছিল আর কেনেকুয়া অনুভব হয়েছিল সেইদিনা, ফার্স্ট ভিডিও দিয়া ডেট মোৰ তেনেকৈ মনত নাই, একে ফার্স্ট আপলোড করা ভিডিওটা চাব লাগিব তেতিয়া জানিম আর, আর ফার্স্ট আপলোড করা ভিডিও মই ডিলিট করলো নাকি, ডিলিট করলো সাকি নে পারভেদে কৰি থৈছো, সো পাহৰিলো, তাৰপিছত ফার্স্ট আপলোড করা ভিডিওটো ডেট মোৰ মনত নাই, বাট দুর্গা পূজাত মোৰ ফার্স্ট ব্লগটো আপলোড করেছিল, 2019 আপলোড করেছিল দুর্গা পূজাত, আর কেনেকুৱা অনুভব হয়েছিল সেইদিনা। তাৰপিছত মই সেইদিনাই হেৰি কৈছিলো, মানে যেতিয়া ফার্স্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল বা ফার্স্ট ভিডিও আপলোড করেছিল সেইদিনাখনে মোৰ এটা সপোন আছিল যে 1K সাবস্ক্রাইবার হলে সৰু সৰু এটা সেলিব্রেশন করিম, আর কমপ্লিট হল সেই ড্রিমটো, 1K সাবস্ক্রাইবার হল আর লগতে সৰু সৰু এটা সেলিব্রেশন করলো সকলো ভাই বন্ধুর লগত, মোৰ লগৰবিলাকৰ লগত, সো সেই দিনটো বহুত ভাল লাগিল। আর তারপর আর নেক্সট এচিভ করছো 10K হোক অতি শীঘ্রে, শীঘ্রে নহলো মানে লাই দিয়ে হব আর এনেকাই হেই করে থাকলে আপনার মরম ভালপাওয়াবিল এনেকাই পাই থাকলে, আর 10K হব, তারপর 100K হব, আর সকল ইউটিউবার মানে এই ড্রিম থাকে 10K হোক, 100K সাবস্ক্রাইবার, 1,000,000 হোক, বারো ইমান হেই নহয় আর ইমান উপর জানে, বা 10K তো অতি শীঘ্রে হোক তার কামনা করল আর এটা। সো সেই অনুভব আছে ইউটিউবক লো, আর বহুত কিবা কিবি আছে সপোন, সো সকল গম পাব পাছত, ভিডিও ভিডিও মাঝে মাঝে কই যাম আর মানে ব্লগের মাঝে মাঝে কম, এটা সেইটাই আর সেই অনুভব হয়েছিল আর বহুত ভাল লাগছিল ফার্স্ট ভিডিওটি যেটা আপলোড করেছিল ন, একদম আল্টিমেট লাগছিল ফিলিংস তো। তারপর নেক্সট নেক্সট কোয়েশনলে আছো, পোহর ফোরকে করেছে নেক্সট কোয়েশন, পোহর ফোরকে, তুমি ইউটিউবটো কেতিয়ালৈকে করিম বলে ভাবিছা, ইউটিউবটো কেতিয়ালৈকে করিম বলে ভাবিছা, ইউটিউবটো কেতিয়ালৈকে মানে ইউটিউবটো লাইফ টাইম করিম বলে ভাবিছো, করিয়ে থাকিম আর ইউটিউবটো। তারপর ইউটিউব করে কেনেকুয়া লাগে, ইউটিউব করে একদম আল্টিমেট লাগে, একদম আল্টিমেট, জব পালে ইউটিউব চলাব নে নাই, জব পালেও চলাই থাকিম ইউটিউব, মোৰ জব যেতিয়া পাওঁ তেতিয়াও চলাই থাকিম ইউটিউব, তেতিয়া অলপ ভিডিঅ'বিলাক পাতলাকৈ আহিব আৰু, যদিহে জব পাওঁ ন, চ' অলপ বিজি থাকিব লাগিব, তথাপিতো চলাই থাকিম আৰু, বিয়া কেতিয়া পাতিব সেইবিলাক চিন্তা কৰা নাই এতিয়া, বহুত দেৰি আছে। তোমাৰ সৰুৰ পৰা থকা ড্ৰিমটো কি, মোৰ সৰুৰ পৰা থকা ড্ৰিমটো হৈছে কি ছোল্জাৰ, মানে ডিফেন্সত চাকৰি কৰা, সেইটোৱে আৰু মানে সৰুৰ পৰাই ড্ৰিম খোজি হওয়ার। তারপর নেক্সট কোয়েশন লো, ডার্কস জিটু গেমিং, ডার্কস জিটু গেমিংয়ের নেক্সট কোয়েশন কৈছে, তোমার ঘরত কোন কোন আছে, মূর ঘরত বর্তমান মূর মা দেউতা আর ভন্টি আছে, লগতে মই, আমি চারিজন মেম্বার আর এটা বর্তমান, সো বা দুজনী আসলে বা দুজনী বিয়া গল, সো এটা বর্তমান চারিজন ফেমিলি। তারপর নেক্সট কোয়েশন লো, এক্স রাহাঙ্গ ব্লগস, তুমি ইউটিউবর বাইরে কি কি করা, মই ইউটিউবর বাইরে বহুত কিবা কিবা কাম করো, যেনে বেলেগর ঘর কাম করো, তারপর আর ঘর সর সুরা কামবিল করো, আর বেলেগ এনেকাই, আপনাদের যদি আগের ভিডিওটা চাইছিলে মাই সেকেন্ড ব্লগ বলে এনেক ভিডিওটা আপলোড করেছিল, সেই ভিডিও যদি চাইছে তেনে হলে নিশ্চয় গম পাইছে আর মই কি কি কাম করো আর কেনেকৈ মানে পড়ার ফলসবিল কেনেকৈ আর উলাইছিল, মানে তারপর হে আর যদি সেই ভিডিও চাইছে নিশ্চয় গম পায়, আর ইউটিউবর বাইরে মানে বেলেগ কাম বহুত করবো আর। তো আজি কিউ এন এ ইমানে আসলে, আর নেক্সট আর বহুত দিনের পাছত এটা কিউ এন এ রাখিম, আর অল্প দিনের পাছত বহুত দিনের পাছত রাখিম আর এটা, সো যেটা আপনাদের কব কিউ এন এ লাগে বলে তারপর আর তেতিয়া রাখিম, যদি আর কোনোবাই কোয়েশন করবলে থাকি বলা তেনহলে নেক্সট কিউ এন এ কোয়েশন করব। সো আজিলে ভিডিওটি ইমানটা সমাপ্ত করো, এটা ভালো চাও ইউটিউব।
YouTube লিখি কেনে থৈছো আৰু যদি কিমানে ভিডিওটো মানৰ সমাপ্ত কৰো আৰু কিমানে ভিডিওটো সেকেনে পালে কমেন্ট সেকশনত কমেন্ট কৰক আপোনালোকৰ কোৱেশ্চন লাগ পাই মোৰ বহুত ভাল লাগিছে আৰু আপোনালোকৰ মোৰ এনসাৰ বিলাক পাই কেনে ৱালেছে কমেন্ট সেকশনত কমেন্ট কৰি দক ভিডিওটো মানৰ সমাপ্ত কৰো আৰু এবিলাক বাকী ইনট্ৰো নিদো আৰু লাষ্ট ইনট্ৰো নিদো আৰু হ'ব দিয়ক সমাপ্ত কৰি দিওঁ আৰু।